সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আমি এখন এই মুহূর্তে চলে আসলাম রাজধানী কাউরান বাজার। এই কাউরান বাজার থেকে আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব চাউলের পাইকারি বাজার দর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই আপনি? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর পাক আপনার ভালো রাখছে। ভাই আপনার নামটা কি? সিদ্দিকুর রহমান। ভাই শুনেছি নাকি যে চালের দাম নাকি একটু বাড়ছে আগের থেকে? জি, একটু না, অনেকে বেশি। অনেকটা বাড়ছে? অনেকটাই বাড়ছে। কারণ কি ভাই বাড়ার? কারণ তেলের দাম বাড়ানে, তেলের দাম বাড়ার লগে পাল্লা দিয়ে আরো মিল মালিকরা আরো দাম বেশি বাড়িয়ে দিছে। আগে 250, এখন এটা 2700 টাকা। এটা কি চাল? 28। এটা 28। এটা বস্তা আগে ছিল কত? 2500 টাকা। 2500 টাকা, এখন বর্তমানে 2700 টাকা। 2750। 2750 টাকা নাকি? আর এটা হলো মিনি গেট। এটা হলো মিনি গেট। হ্যাঁ। এটা কেজি কত করে এখন? এখন এটা আমরা কেজি হলো যে 68 টাকা। আগে আসলো 62 টাকা কেজিতে, আমরা 6 টাকা বেশি। 6 টাকা বেশি? হ্যাঁ, আকেশে বর্তমানে 6 টাকা বেশি। আর তাহলে বস্তা এসেছে কত কত বেশি? বস্তা হলো কি আমরা 3400, আগে আসলে আমরা 3100 টাকা। হ্যাঁ, বস্তা 300 টাকা বাড়তি। 300 টাকা বাড়তি? 50 কেজির বস্তা আছে নাকি? 50 কেজির বস্তা 3400 টাকা বস্তা। 3400। আর এটা এটা কি চাল? এটা 28, একটু ভালো মানের দা। হ্যাঁ, 28। 2800 টাকা বস্তা। এটা 2800 টাকা বস্তা? হ্যাঁ, আগে আসলে 2600 টাকা। 2600 টাকা, এখন বর্তমানে হলো 2800 টাকা। 2800 টাকা বস্তা বাড়তি। এটা হলো নাজির সেল। এটা নাজির সেল নাকি? নাজির আগে আসলে উৎসবের নাজির আগে আসলে 3000 টাকা, অন হলো 3400 টাকা। 3400, এখন হচ্ছে 3400 টাকা। 3400 টাকা। আর তাহলে বাড়ছে কত? 400 টাকা। 400 টাকা বস্তাতে? 400 টাকা বাড়ছে নাকি? হ্যাঁ, বস্তা 400 টাকা বাড়ছে। আবার এই যে গেট, এটা হলো? এটা মিনি গেট। এটা মিনি গেট? হ্যাঁ। এই মিনি গেটটা আগে ছিল কত করে ভাই? এটা এটা আগে ছিল হলো আপনার 2900 টাকা, এখন বর্তমানে 3300 টাকা। আগে ছিল 2900 টাকা, এখন হচ্ছে 3300 টাকা। 3300 টাকা তাহলে বস্তাতে বাড়ছে? বাড়ছে হলে কি আপনার 400 টাকা। 400 টাকা বাড়ছে। হ্যাঁ, এটা হলো আপনার জিরা চাল। এটা হলো জিরা? জিরা চাল। জিরা চাল আগে 2600 টাকা আসিল, অন বর্তমানে 3000 টাকা বরাবর। আগে ছিল 2600, এখন হচ্ছে 3000। 3000 বর্তমানে 400 টাকা বাড়ছে। 300 টাকা? 300 টাকা বাড়ছে। 300, 350 টাকা বাড়ছে। কিন্তু সব চালেই তো অনেক দাম বাড়ছে। সব কিছু দাম বাড়ছে। সবচেয়ে বেশি বাড়ছে এই মোটা চালটা। সবচেয়ে বেশি বাড়ছে মোটা চালটা। আগে কত ছিল এটা? আগে ছিল 2200 টাকা, এখন 2700 টাকা। আগে ছিল 2200 টাকা, এখন হচ্ছে 2700 টাকা। বস্তা 500 টাকা বাড়ছে। বস্তায় 500 টাকা বাড়ছে। 500 টাকা। এই সব চালই তো দেখলাম যে অনেক দাম বাড়ছে। অনেক বস্তা বস্তা 300, 350, কোনটা 400 টাকা। হ্যাঁ, কোন 400 টাকা। তেলের দাম বাড়ছে, তেলের দাম বাড়ার লগে লগে আবার ওই মিল মালিকরা সুযোগটা কাজে লাগাইছে, ওরও আবার রেট বাড়িয়ে দিছে। এই কারণে চালের দাম অনেকটা বাড়ছে নাকি? হ্যাঁ, অনেকটা বাড়ছে। কোনো সম্ভাবনা মিল মালিকরা যে সুদ দেয় কমার কোনো সম্ভাবনা নাই। অগ কথা হলে অনেক চড়া, কমার কোনো লক্ষণ নাই। যদি সরকার অভিযান চালায় তো আমার বাজারটা একটু নিয়ন্ত্রণ থাকবো, এরপর আবার বাড়িয়ে দেবো। এরপরে আবার বেড়ে যাবে? হ্যাঁ, এরপরে বাড়িয়ে দেয়, কিন্তু কমার কোনো সিস্টেম নাই।